সমগ্র দেশ সাজু হয়েছে 78তম স্বাধীনতা দিবস পালন করবলে। তেনেদরে দেখা গেছে রাজ্যের প্রান্তে প্রান্তে একই পরিবেশ, আর আমি দেখাইছো বিশেষক তিনিচুকিয়ার পরিবেশ। তিনিচুকিয়া যেহেতু আজি শেষ পাওয়ার মার্চ পাস্ট করা হয়েছে, মূল সঠিকতা বর্তমান দেখাইছে এই দৃশ্য, যেহেতু আরক্ষী অর্ধসামরিক বাহিনীর লগতে স্কুলীয় ছাত্র ছাত্রী সকল এনেদরে প্যারেডর যে লাস্ট আসলে মার্চ পাস্ট করেছে, আর যেহেতু সমগ্র রাজ্যত ইতিমধ্যে সকল ঠাইত সাজু হওয়া হয়েছে এনেদরে 78তম স্বাধীনতা দিবস পালন করব। আর এইবার দেখাইছো যেহেতু ইতিমধ্যে তিনিচুকীয়া জেলাখন অতি স্পর্শাকাতর জেলা বলে সকলে জানিলে পাওয়া যায়, আর এই মুহূর্ততে দেখা পাওয়া গেছে তিনিচুকীয়াত কটকটীয়া নিরাপত্তার মাজত আসলে আরক্ষী সষ্টম হয়ে আছে প্রতিটি ঠাইত, যেহেতু আলফা চতুর্থী ইতিমধ্যে কুটাঘাট করবো হুঙ্কার দিছে। ঠিক তেনেদরে তিনিচুকীয়া আরক্ষী ইতিমধ্যে সাজু হয়েছে, আর এ আমি দেখাইছো তিনিচুকীয়ার পরিবেশ। তিনিচুকীয়া আই টি আই খেলপথারত মানে উপস্থিত আছো, আর আই টি আই খেলপথারত আমি দেখা গেছে বিশেষ যেহেতু প্যারেডর যে মার্চ পাস্ট আজি শেষ অনুশীলন যেহেতু ইমান দিনে করে আসে, আর আজির দিনট যেহেতু দেখা পাওয়া গেছে সকলো ঠাইত যেহেতু আরক্ষী সাজু হয়ে আছে, আর তিনিচুকীয়ার পরিবেশ বিশেষ করে দেখাইছো। আর তিনিচুকীয়ার যেহেতু আরক্ষী অধীক্ষক অভিজিৎ গৌরবদেব আমার উপস্থিত আছে, তেওঁৰ কিছু কথা জানিব যত্ন করব। স্যার পেলে তো স্বাধীন দিবস কে লিয়ে সব এসে রেডি হো রা, তো তিনিচুকীয়া মানে কেসা এক পড়ি হিন্দি মে কে আসামিজ মে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ইয়াত আজিলেকে তিনিচুকীয়াত আছো, আর তিনিচুকীয়াত এটু পরেড গ্রাউন্ডত পরেড প্র্যাকটিস চলি আছে, আজি লাস্ট দিন আছে, আর তিনিচুকীয়াত আর মার্গারিটাত পরেড গ্রাউন্ড আছে, মার্গারিটাতো প্র্যাকটিস চলি আছে, দুটা জায়গাত এটু স্বাধীনতা দিবস যে আছে এটু সেলিব্রেশন হব। আর আমার ইয়াত 28 কন্টিনজেন্ট আছে, পুলিশ আছে, সিআরপি আছে, হোমগার্ড আছে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছে, আর এটু পরেড প্র্যাকটিস এতিয়ালৈকে ভাল চলি আছে। जैसे कि तिनचुकिया में जैसे अल्फा स्वाधीन भी इसमें पूरा कुछ करने के लिए वो लोग भी तैयार है, ऐसे पुलिस भी पूरा तैयार है टक्कर देने के लिए, इस बारे में क्या? जो एक माह तमी खबर पाई कि उल्फार एटा दल तिनचुकिया और अरुणाचल सीमावर्ती क्षेत्र আইসিলে এটু আমি খবর পাইছো, লগে লগে আমি অপারেশন লঞ্চ করেছো, পুলিশ আর্মি কমান্ডো সিআরপিএফ বা বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস মিলি আমি তাত সার্চ অপারেশন এরিয়া ডমিনেশন আমি এতলোকে করে আসু, আর আমি যি যি খবর পাই আসু এটু উপরত আমি অ্যাকশন লই আসু, আর আমি ভাবি আসু এটু যে 15 আগস্ট আছে স্বাধীনতা দিবস আছে এটু পিসফুল শান্তিপূর্ণ হব। চারিফালে দেখা গৈছে কটকুৰীয়া নিরাপত্তার মাজত কমান্ডো আরক্ষী সকল নামি পড়িছে, তো যেহেতু মাজত এটা দিনহে বাকি আছে, তো আপনাদের এবার কেনে ধরনের সাজু হয়েছে, আসলে কত কত নিরাপত্তা দিয়া হয়েছে, বিশেষ তিনিচুকীয়াত কোন কোন ঠাইত এনেকা ধরনের কিনা ঠাই? আমি যিখিনি বিভিন্ন রাস্তা আছে যে টাউনত আহে, আর আমার মেজর মেজর যে টাউন আছে মেজর সিকিউরিটি এস্টাবলিশমেন্টস আছে, তাতে আমি নাকা চেকিং, মোবাইল নাকা চেকিং আর এরিয়া ডমিনেশন এটু করে আসো, আর আমার 260 আসাম পুলিশ কমান্ডো আছে, তেওঁলোকে দূর দূর ক্ষেত্রত এটু এরিয়া ডমিনেশনের অপারেশন করে আছে, আমার আর 3টা আর্মির ইউনিট আছে, আর গোটেখানি আর্মি ইউনিটের যে সোলজার্স আছে বা ম্যান পাওয়ার আছে তেওঁলোকে এরিয়া ডমিনেশন করে আছে, আর বিভিন্ন আমার যে অফিসার আছে এটু ইন দ্য ফিল্ড আছে OCIC সকল, আর কন্টিনিউয়াস নাকা চেকিং এরিয়া ডমিনেশন আমার বিভিন্ন জায়গায় চলি আছে। আমার ইম্পর্টেন্ট এরিয়া আছে আমার মার্গারিটা সাব ডিভিশন, তারপর অরুণাচল বর্ডার আছে, আর তার ওসরত মায়ানমার বর্ডার আছে, এটার কারণে আমার মার্গারিটা ইম্পর্টেন্ট আছে, তো এইটার কারণে মার্গারিটা এরিয়াত কন্টিনিউয়াস অপারেশন চলি আছে। এয়া আসলে তিনিচুকীয়া আরক্ষী অধীক্ষক অভিজিৎ গৌরব দিলে, আমি দেখালো বিশেষ পরিবেশ তিনিচুকীয়া আই টি আই ফিল্ডত, প্রতিটি ঠাইত আরক্ষী ইতিমধ্যে সষ্টম হয়ে আছে, যেহেতু 78তম স্বাধীনতা দিবস পালন করবলে ইতিমধ্যে সকলে সাজু হয়েছে, আর তিনিচুকীয়াতো ইতিমধ্যে দেখা গেছে জেলা প্রশাসনের তৎপরতা।